মমতাজালি। কোন এলাকায় বাড়ি? থানাপাড়া। এই এলাকায় আপনারা সীমাবদ্ধ আছেন কেন? এই তো কি জন বলে কন্টেনমেন্ট জনের জন্য আমি কেন এইটা বাইরে কলকাতা থেকে একজন আসছিল, আসার পর কন্টেনমেন্ট রাখছিল, পাঁচ দিন রাখার পর ছাড়ে দিয়েছে আবার, শুক্রবার রাত্রিবেলা ছাড়ছে, শনিবার রাত্রিবেলা আবার উঠাই নিয়ে চলে গেছে। কেন? এটা বলতে পজিটিভ আসছে, করোনা পজিটিভ আসছে না? করোনা পজিটিভ আসছে। তো আপনাদের তো আগামীকাল ঈদ, আগামী তো কত সমস্যার মধ্যে পড়তো? বহু সমস্যা আমাদের। কি ধরনের সমস্যা? এই তো কাপড় চোপড় জিনিসপত্র কিনা টিনা এগুলোর জন্য খুব অসুবিধা। কতটা কষ্ট মনের মধ্যে, বেদনা মনে হচ্ছে? হ্যাঁ, কষ্ট খুব হচ্ছে। আচ্ছা, পৌরসভাতে কি করলেন আপনাদের কাছে, কি দাঁড়াচ্ছে? ও পৌরসভা থেকে সবজি টবজি সিমই টিমই এগুলো সব দেওয়ার ব্যবস্থা করছে। ঈদের মধ্যে সময় পায় কতটা এখন আনন্দ, কতটা আনন্দ হবে পরিবারকে নিয়ে কাটাতে পারবে? এখন বহুত আনন্দ, যেটুকু পাইছি ওটা বহুত আনন্দ আমাদের। পরিবারকে নিয়ে কাটাতে হবে, পরিবারকে নিয়ে কাটাইতে হবে আমাদের। তাহলে ঈদটা, তাহলে এবার ঈদ সেভাবে পালন করতে পারতেছেন না? না, যতটুকু হলো ততটুকুর মধ্যে, যেটুকু হলো ওইটুকুর মধ্যে আমাদের পালন করতে হবে। তো পৌরসভার উদ্যোগকে কী হয় বলবেন? পৌরসভার উদ্যোগও খুব ভালো করছেন উনি, যেটুকু করা খুবই ভালো আমাদের জন্য। ঈদ উপলক্ষে কন্টেনমেন্ট জোনে কি করলেন আপনি, কি চিন্তা ভাবনা করছেন? প্রথমেই বলি যে গোটা পৃথিবী জুড়েই করোনা নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এবার ঈদের ক্ষেত্রেও যারা আমাদের বিভিন্ন জায়গায় কন্টেনমেন্ট জোন আটকে রয়েছেন, আমাদের কালীগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডেরও বেশ কিছু পরিবার রয়েছে যারা ঈদে কেন ব্যবসা বাণিজ্য সব কিছুর থেকে বঞ্চিত রয়েছেন, তো কালকে তাদের খুশির ঈদ এবং তারা যেহেতু বেরোতে পারছেন না, তাই কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে তাদের যেটুকু ঈদের সামগ্রী দরকার, মেনলি যে তাদের সিমাই আর দুধটা চিনিটা প্রয়োজন, তারা একটা ঈদে পায়েস করে একটা খুশির ঈদ। এবং আমি কালীগঞ্জ পৌরসভার তরফ থেকে এখানে যারা মাইনরিটি রয়েছেন আমাদের এখানে, আমি সবাইকেই ঈদের শুভেচ্ছা জানাই, তার সাথে যেটুকু পৌরসভার তরফ থেকে সামগ্রী সেটা তুলে দেওয়া হলো। তাছাড়াও এই কন্টেনমেন্ট জোনে যারা রয়েছেন প্রায় 105 থেকে 110টি পরিবার রয়েছে, আমরা আজকেও তাদেরকে প্রায় 14 রকম সবজি, লবণ, ডাল, তেল, জিরা, হলুদ সহ আমরা বাকি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী দরকার সেগুলো আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কারণ খুবই অসুবিধার মধ্যে মানুষ রয়েছে, সত্যি আজকে প্রায় 8 দিন ধরে বাড়িতে আটকে রয়েছে এবং অনেকে বিভিন্ন পেশার সাথে জড়িত, ছোটোখাটো পেশা থেকে শুরু করে এখানে বড় আইনজীবী থেকে শুরু করে সবাই রয়েছেন, তাদের সত্যি কষ্ট হচ্ছে, তবু তারা সরকারি নিয়মটা পুরো মেনে চলছে। তাই জন্য কালীগঞ্জ পৌরসভার তরফ থেকে আমি আবারও তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।